আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভির ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ সাথে রয়েছে স্বপন হক সংবাদের শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম বিচ্ছেদের পরও ইউর সঙ্গে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে চলমান সম্পর্ক টিকিয়ে রাখার পক্ষে যুক্তরাজ্য সংস্কার কাজের জন্য আগামী চার বছরের বেশিরভাগ সময়ই নিশ্চুপ থাকবে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী গড়ি বিগ ব্যান লন্ডনবাসী নিরাপত্তা জোরদার এবং পুলিশের কাজের প্রতি জনগণের আস্থা বাড়ানোর লক্ষ্যে সশস্ত্র অফিসারদের মাথায় মাউন্ট ক্যামেরা ব্যবহারের ঘোষণা এবং ব্রেক্সিট ডিলের জন্য ব্রিটেনের দ্বিতীয় গণভোটের প্রয়োজন বলে মন্তব্য সাবেক ফরেন সেক্রেটারি ডেভিড মিলিব্যান্ডের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব পুরো সংবাদ আর শুরুতেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ বিচ্ছেদের পরও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে চলমান সম্পর্ক টিকিয়ে রাখার পক্ষে মতামত জোরালো হয়েছে যুক্তরাজ্যে প্রভাবশালী দুই মন্ত্রী চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী লিয়াম ফক্স 2022 সালের জুন পর্যন্ত চলমান সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দিয়েছেন ব্রেক্সিট কার্যকর করা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে থাকা প্রভাবশালী এই দুই মন্ত্রী আজ রোববার টেলিগ্রাফের লেখা এক যৌথ নিবন্ধে এমন মত তুলে ধরেন ফিলিপ হ্যামন্ড অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে ব্রেক্সিট কার্যকরের পক্ষে তিনি সফট ব্রেক্সিটের সমর্থক অন্যদিকে যে কোনো মূল্যে ব্রেক্সিট বাস্তবায়ন চান লিয়াম ফক্স যেটি হার্ড ব্রেক্সিট বলে পরিচিত প্রভাবশালী দুই মন্ত্রীর এমন ঐক্যের সুরকে প্রধানমন্ত্রী থেরেসা মের নেতৃত্বের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে কেননা ব্রেক্সিট বাস্তবায়ন প্রশ্নে মন্ত্রিসভার বিভাজনের কারণে থেরেসার নেতৃত্ব চ্যালেঞ্জের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে চলমান প্রক্রিয়া অনুযায়ী 2019 সালের মার্চ মাসে ইউর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ছিন্ন হওয়ার কথা বিচ্ছেদ কার্যকর বিষয়ে উভয় পক্ষ আনুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে ইউ বলছে বিচ্ছেদ বিষয়ে দেনা পাওনার সুরাহা হলেই কেবল ব্রেক্সিট পরবর্তী সম্পর্ক নিয়ে আলোচনা করবে তারা সংস্কার কাজের জন্য আগামী চার বছরের বেশিরভাগ সময়ই নিশ্চুপ থাকবে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী গড়ি বিগ ব্যান হাউস অফ কমন্সের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে 21 আগস্ট দুপুর থেকে বিগ ব্যানের ঘণ্টা বাজা বন্ধ হওয়ার কথা জানানো হয়েছে গত 157 বছর ধরে প্রতি ঘণ্টায় আওয়াজ তুলে সময়ের জানাম দিয়ে যাচ্ছে বিগ ব্যান 1858 সালে গর্বের প্রতীক হিসেবে লন্ডনের প্রাণকেন্দ্রে দাঁড়ানো করা হয়েছিল বিগ ব্যানকে চতুর্মুখী এই ঘড়ি ব্রিটেনের ঐতিহ্য বহন করছে বছরের পর বছর ধরে সময়ের জানান দিয়ে আসতে আসতে আজ জরাজীর্ণ হয়ে পড়েছে বিগ ব্যান আর তাই এটিকে সারিয়ে তোলার প্রক্রিয়া চলছে তবে সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হলেও নিউ ইয়ারের মতো বিশেষ বিশেষ মুহূর্তে বাজবে বিগ ব্যান বিগ ব্যানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্টিভ জ্যাকস বলেন ঘড়িটির আয়ু আরও দীর্ঘ করতে এটি সংস্কারের জরুরি এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে লন্ডনের টেমস নদীর পাড়ে ওয়েস্টমিনিস্টার প্যালেসে অবস্থিত এলিজাবেথ টাওয়ারে বিগ ব্যান বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলোর একটি লন্ডনবাসীর নিরাপত্তা জোরদার এবং পুলিশের কাজের প্রতি জনগণের আস্থা বাড়ানোর জন্য ম্যাট পুলিশকে আরও উন্নত প্রযুক্তি নির্ভর করার ঘোষণা সরকারের এর অংশ হিসেবে ম্যাট পুলিশ হেড ক্যামেরা ব্যবহার করবে পুলিশের গুলিগুলোর ব্যবহারের বৃহত্তর স্বচ্ছতা প্রদানের প্রচেষ্টায় মাথায় মাউন্ট ক্যামেরা সশস্ত্র অফিসারদের জন্য ইস্যু করা হয়েছে বলে জানান ম্যাট পুলিশ ম্যাট পুলিশের মাথায় ক্যাপ এবং হেলমেটে এ ক্যামেরা লাগানো থাকবে ইতিমধ্যে লন্ডনের 1000টি ক্যামেরা জারি করা হয়েছে এছাড়া লন্ডন মেয়র সাদিক খান জানান লন্ডন পুলিশ বাহিনীকে 21 শতকে নিয়ে উন্নত করা এবং পুলিশের প্রতি আস্থা সৃষ্টির জন্য ভিডিও ডিভাইসটি বিশাল পদক্ষেপ 2011 সালের আগস্টে পুলিশের গুলিতে মার্ক ডুগান নিহতের পর লন্ডন সহ বিভিন্ন নগরীতে যে রায়োটের সৃষ্টি হয়েছিল তাতে ম্যাট পুলিশ মারাত্মক সমালোচনার মুখে পড়েছিল মূলত এ ঘটনার পর থেকেই ম্যাট পুলিশের জন্য উন্নত প্রযুক্তির ক্যামেরা সরবরাহের আলাপ আলোচনা শুরু হতে থাকে ব্রিটেনের সাবেক ফরেন সেক্রেটারি ডেভিড মিলিব্যান্ড বলেছেন প্রথম গণভোটের সঠিক জনমত প্রতিফলিত হয়নি সেজন্য ব্রেক্সিট ডিলের জন্য ব্রিটেনের প্রয়োজন দ্বিতীয় গণভোটের তিনি এমপিদের এবং ক্রস পার্টির সকল এমপিদের অথবা জনগণের গণভোটের আহ্বান জানিয়েছেন একই সাথে মিলিব্যান্ড ব্রেক্সিটকে ব্রিটেনের অর্থনীতির স্বক্ষতির কার্যক্রমের সাথেও তুলনা করেছেন ডেভিড মিলিব্যান্ড অবজারভারে লেখা এক নিবন্ধে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি এড়াতে সব দলের ব্রেক্সিট বিরোধী রাজনীতিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান
কঠোর ব্রেক্সিট বিরোধী বলে পরিচিত ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি আনা সোব্রিও ব্রেক্সিটের কঠোর অবস্থান থেকে সরে আসার জন্য থেরেসা মের প্রতি আহ্বান জানান। ইউর একক বাজার ও কাস্টমস ইউনিয়নের সুবিধা ছাড়তে রাজি নন এসব ব্রেক্সিট বিরোধীরা। ব্রেক্সিটে ঠেকাতে মধ্যপন্থী নতুন দল গঠনের পক্ষেও মত দিয়েছেন কোনো কোনো রাজনীতিক। ডেভিড মিলিবান্ড চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ডের ট্রানজিশনাল পিরিয়ডের প্রশংসাও করেন। দর্শক, এবারে জানিয়ে দেব কমিউনিটি সংবাদ। কমিউনিটির সেবায় দীর্ঘদিন যাবৎ কাজ করছে আলখিদমা টোর্স। প্রতি বছরের ন্যায় এবার হজ গমন ইচ্ছুদের নিয়ে আয়োজন করে পবিত্র হজ কনফারেন্স। রবিবার পূর্ব লন্ডনের একটি হলে এই পবিত্র হজ কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাকি মুস্তফা আল আহাদ। আলখিদমা টোর্সের পরিচালক মাওলানা মোহাম্মদ আবুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই হজ কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেডকোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম। বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ হজ যাত্রীর উপস্থিতিতে তিনি হজে বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ শাহীন উপস্থিত সম্মানিত হজ যাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানের শেষ পর্বে মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রোজা মোবারক জিয়ারতের বিশেষ তাৎপর্য বিশ্লেষণ করেন। পুরো অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন শাহজাহান মিয়া ও ফুয়াদ আহমেদ চৌধুরী। এদিকে প্রতি বছরের ন্যায় ব্রিটেনের সুনামধন্য হজ পালনকারী প্রতিষ্ঠান হিজাজ ট্রাভেলস লিমিটেডের উদ্যোগে হজ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের রমফোর্ড রোডের একটি হলে এই হজ সেমিনারের আয়োজন করা হয়। এনটিভি ইউরোপের জীবন জিজ্ঞাসার উপস্থাপক মাওলানা মাহমুদুল হাসান পবিত্র হজ পালনের বিভিন্ন বিষয়ের উপর ইংলিশ ও বাংলায় বয়ান করেন। প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাব্বির আহমেদ চৌধুরী, এক্সিকিউটিভ মকসুদ হকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হজ সেমিনারে উপস্থিত ছিলেন হিজাজ ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তুফায়েল আহমেদ চৌধুরী ও ডিরেক্টর জোসনা চৌধুরী। হজ সেমিনারে বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ হজযাত্রী অংশগ্রহণ করেন। আলোচনা শেষে হজযাত্রীদের মাঝে তাদের পাসপোর্ট সরবরাহ করা হয়। যুক্তরাজ্যের গিলফোর্ড এলাকার স্থানীয় প্রবাসী বাঙালিদের উদ্যোগে ব্যাপক জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গিলফোর্ড বাংলা মেলা 2017। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শামসুল আলম মুরাদের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইক পারসন। মেলায় শিশু কিশোরদের জন্য ফেস পেন্টিং, হ্যানা ডিজাইন সহ নানা আয়োজন ছিল। এছাড়া বাংলা মেলা খাবারের স্টলের পাশাপাশি ছিল নানা রকম বাহারি আয়োজনের স্টল। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় ক্রিস্টি কালচার তুলে ধরার পাশাপাশি নিজেদের ভেতর সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে এই আয়োজন। দিনব্যাপী আয়োজনে আগত অতিথিদের জন্য ছিল খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া রাফেল ড্রয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিলেতের সুনামধন্য সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন। It's a great privilege to be asked to be involved with the Bangladeshi community today. The show that has been put on has just been amazing, and all the colors and the fit between the community and the residents is very well respected, and we're very honored to have the Bangladeshi community in Guildford. Great pleasure. So special coming here to seeing everybody enjoying themselves, the song, the dance, the children, the families and the gorgeous costumes. এই প্রোগ্রামটা করেছি যে আমাদের বাংলাদেশি সংস্কৃতি, বাংলাদেশের আমাদের কালচার, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ইন্ট্রোডিউস করতে চাই, প্লাস আমাদের আরো যারা আছে আশেপাশে যে অন্য জাতিরা আছে তারাও আমাদের এই কালচার সম্বন্ধে জানুক এবং আমাদের কালচার থেকে অনেক কিছু তারা শিখতেও পারবে। আমাদের এই আজকের মেলায় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে অডিয়েন্স এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই কমিটির সবাইকে ধন্যবাদ। নেচে গেয়ে ও প্রতিবাদে 23তম আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস পালন করেছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি আদিবাসীরা। ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজেনাস কাউন্সিল ও লাবুয়া দে জুম্মের যৌথ আয়োজনে গতকাল প্যারিসের গণতন্ত্র চত্বর রিপাবলিকে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি আদিবাসীদের মিলনমেলায় পরিণত হয়। আমাদের ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন জানান, ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজেনাস কাউন্সিলের সভাপতি সুদর্শন চাকমার সভাপতিত্বেও কোষাধ্যক্ষ তরুণ কান্তি চাকমার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজেনাস কাউন্সিলের সাধারণ সম্পাদক শেখ মিত্র চাকমা। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যাডাম ডোমিনিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির। এ সময় আদিবাসীদের সমস্যা তুলে ধরেন সদত্ত। বাংলাদেশে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান তুলে ধরেন তমিলি ত্রিপুরা, শেলি চাকমা, পার্সি চাকমা এবং পরিবেশন করেন মিতু। যুক্তরাজ্যস্থ কুমিল্লা অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে এক আলোচনা সভা রোববার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মামুন।
যুক্তরাজ্য বসবাসরত কুমিল্লাবাসীর মধ্যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পরস্পর সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার উদ্যোগে সবার সকলের সম্মতিক্রমে কুমিল্লা অ্যাসোসিয়েশন ইউকের আংশিক কমিটি গঠন করা হয়। সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ মুজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি সাদেকুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সবাই আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়ার রায়ের পর্যবেক্ষণ নিয়ে আওয়ামী লীগের দলীয় অবস্থান রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার দুপুরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় প্রধান বিচারপতির সাথে রায়ের পর্যবেক্ষণ নিয়ে যে আলোচনা হয়েছে রাষ্ট্রপতিকে সে বিষয়েও অবহিত করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আরও বিস্তারিত দেখুন রিপোর্টে। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে অসন্তুষ্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্প্রতি বৈঠক করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে। এরই ধারাবাহিকতায় ওই বৈঠকের বিষয় এবং রায় নিয়ে আওয়ামী লীগের মতামত জানাতে সোমবার বঙ্গভবনে যান দলের সাধারণ সম্পাদক। অবজারভেশন নিয়ে আমাদের যে বক্তব্য সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে, আলোচনা এখন শেষ হয়েছে। আলোচনা শেষ হওয়ার আগে আমি এই বিষয়ে অনুমান করি। ওদিকে জাতীয় প্রেস ক্লাবে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, সব ষড়যন্ত্রই শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখার কৌশল। ছাড়া নয়, শেখ হাসিনাকে নেতৃত্বে বাংলাদেশে নির্বাচন হবে ইনশাল্লাহ। খাদিজা যতই বলুক সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ষোড়শ সংশোধনী রায়ের কড়া সমালোচনা করেন। তাছাড়া খাদ্য অধিদপ্তরের সামনে শোক দিবস উপলক্ষে সংস্থাটির এক আলোচনা সভায় একই বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। কি কামাল হোসেন আর অন্যদিকে ফাদার্স অব দি নেশন, আপনি ইংরেজি জানেন না, না ফাদার্স অব দি নেশন আপনার রায়ে লেখা, জাতির পিতা একজনই হয়। সারা পৃথিবীর ইতিহাস পড়েন, ছাত্র তো ভালো ছিলেন না, সুতরাং ইতিহাস কতদূর পড়ছেন জানি না, কিন্তু তবে মতলবী রায় এটা কোনো সন্দেহ নাই। সংসদ সদস্যরা যদি অপরিপক্ক হয়, অযোগ্য হয়, মহামান্য রাষ্ট্রপতি অপরিপক্ক অযোগ্য, তো অপরিপক্কদের বা অযোগ্যদের মনোনীত বা নিয়োগকৃত বা নিয়োজিত আপনারাও তো তাহলে অপরিপক্ক বা অযোগ্য হিসাবেই জনগণের কাছে চিহ্নিত হবেন। এই কথাগুলো বলে কেন আপনার বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন? আর এই প্রসঙ্গগুলো তো আপনার বিচার্য বিষয় ছিল না। বিএনপি জানে যে নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই, কাজে নির্বাচনকে কীভাবে বানচাল করা যায়, প্রস্তাবিত করা যায়, সেই একটা ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। কোনো ষড়যন্ত্র কাজ হবে না, এটা পাকিস্তান না, এটা বাংলাদেশ। ষোড়শ সংশোধনীকে মীমাংসিত বিষয় উল্লেখ করে বিষয়টি নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করতে এই রায় দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের নেতারা। জান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এবার জানিয়ে দেব আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। হবিগঞ্জের অলিপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 4 জন আহত হয়েছে। নিহতরা হলেন জেলার বানিয়াচং উপজেলার জসিমউদ্দিন ও আশিক মিয়া। আহতরা জানান, কাতার প্রবাসী দুলন মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে এগিয়ে আনতে যান তারা। দুপুরে মাইক্রোবাস যোগে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অলিপুরে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় তাদের বহনকারী মাইক্রোবাসটি। এতে মাইক্রোবাসের সব যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে আনা হলে জসিমউদ্দিন ও আশিক মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত কাতার প্রবাসী দুলন মিয়া সহ অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক।
মৌলভীবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে পূজা অর্চনা আলোচনা সভা ও সংকীর্তন শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সকালে চৌমোহনাস্থ শ্রী শ্রী নতুন কালীবাড়িতে শ্রীকৃষ্ণের পূজা অর্চনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়েছে। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য সৈয়দা সাইরা মহসিন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেসার আহমেদ, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমেদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাখন লাল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি সেন ও সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না। পরে জগতের শান্তি কামনা করে শহরের একটি বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা বের করা হয়। সিলেটের সুবহানীঘাটে ছাত্রলীগ নেতা শাহিন আহমেদ ও আবুল কালাম আসিফের উপর হামলার ঘটনায় সাত শিবির নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার বিকেলে এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌশল হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। তিনি জানান, রোববার রাত ভর অভিযান চালিয়ে নগরীর শাহপরান থানা এলাকার বিভিন্ন মেস থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত শিবির নেতারা হলেন সিলেট সরকারি কলেজ শিবিরের সাধারণ সম্পাদক ফৈসল আহমেদ, একই কলেজের শিবিরের সাথী তুফায়েল আহমেদ, গোয়াই ঘাট উপজেলার দমদমা গ্রামের কবির মিয়ার ছেলে সেলিম উদ্দিন। এছাড়া এদের সাথে আরও কিছু শিবির কর্মীকে গ্রেফতার করা হয়। ছাত্রলীগ নেতাদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তাদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানান পুলিশ। সংবাদ সম্মেলনে কোতোয়ালি থানা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর উপস্থিত ছিলেন। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। বিচ্ছেদের পরও ইউর সঙ্গে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে চলমান সম্পর্ক টিকিয়ে রাখার পক্ষে যুক্তরাজ্য। সংস্কার কাজের জন্য আগামী চার বছরের বেশিরভাগ সময়ই নিশ্চুপ থাকবে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী গড়ি বিগ ব্যান। লন্ডনবাসী নিরাপত্তা জোরদার এবং পুলিশের কাজের প্রতি জনগণের আস্থা বাড়ানোর লক্ষ্যে সশস্ত্র অফিসারদের মাথায় মাউন্ট ক্যামেরা ব্যবহারের ঘোষণা। এবং ব্রেক্সিট ডিলের জন্য ব্রিটেনের দ্বিতীয় গণভোটের প্রয়োজন বলে মন্তব্য সাবেক ফরেন সেক্রেটারি ডেভিড মিলিব্যান্ডের। দর্শক, এ ছিল আমাদের হাতে থাকা এনটিভির ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europeantv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।